موسى عليه السلام আর ফেরাউন একসাথে দাঁড়ানো ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় বড় অজগর বড় বড় বাঘ আর ভাল্লুক জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো এগুলো দেখে موسى عليه السلام ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন موسى ভয় পেও না তোমার লাঠি রাখো موسى عليه السلام কে একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুবহানাল্লাহ পড়তে পারলেন না মুসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আয় সুবহানাল্লাহ পড়েন এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকররা ভয় পেয়ে গেল মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথার মানি না মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম ফা উলকিয়া সাহারাতু সাজিদি মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না হেদায়েত করার মালিক একজন তিনি কে কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে কোন ওলি কোন শহীদ কোন সালেহ কোন বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা নবী হে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়েত হয় নাই আছে না আছে না অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়েত হয় নাই আছে না অনেক স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আছে না নাই তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই ঠিক কি না আমরা আল্লাহ তাআলার কাছে যেতে চাই ঠিক কি না আজকে আমরা জানবো হাউ টু বি ভেরি ক্লোজার টু আল্লাহ কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় চাইলে আল্লাহর কাছে যাওয়া যায় চাইলে কি সহজে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যায় চাইলে এমপি সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় চাইলে ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে দেখা করা যাবে কিন্তু চাইলেই আল্লাহকে কাছে পাওয়া যায় কি যায় না কোন ভায়া লাগে কোন মাধ্যম লাগে কোন মিডিয়া লাগে কোন অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলেন আল্লাহ সাক্ষাৎ পেতে নৈকট্য পেতে কোন সিরিয়াল ধরা লাগে আল্লাহ আল্লাহ ডাকলে তিনি ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ 24/7 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিন বছরের 365 দিন আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরকুম যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার শুকরিয়া করো আমার নেয়ামতের নাশুকরি করো না কেননা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ আমি আল্লাহর পাকড়াও আমি আল্লাহর পানিশমেন্ট আমি আল্লাহর ধরা বড় পড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না তাই না ধরে 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 না ধরলে আল্লাহ বারবার ধরে না কিন্তু ধরলে এজন্য সব দান সব সময় ধরবে না সব সময় ধরবে না যদি যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে সবচেয়ে কাছে তিনি বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না এই যে কোরআনটা আমি হাতে নিলাম এটা আমার কাছে না দূরে এটা যেহেতু কাছে এটাকে দেখা যায় কি যায় না আল্লাহ বললেন আল্লাহও কাছে কিন্তু আল্লাহকে দেখা যায় যায় লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লাতিফুল খাবীর তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে ঠিক কি না কোন চোখ আল্লাহ দেখে না কিন্তু আল্লাহ চোখ সবাই দেখে এজন্য আমি প্রায় বলি কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে
আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য তার উপরে প্রথম আকাশ তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তার উপরে দ্বিতীয় আকাশ তার উপরে তৃতীয় আকাশের মহাশূন্য তার উপরে তৃতীয় আকাশ এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ তারপরে সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুরসি তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত এত উপরে থেকে জমিনের অতল গহ্বরে কোন গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায় আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না সেটা শুনে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে এজন্য চাইবেন কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় পীরের কাছে মাজারে যে পিসাই মুজুরের কাছে চাইতে হবে মুসলমান একজনের কাছে চিল্লায় বলো তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে থে ঠিক কি না তারপরে কেউ ফিরে না আল্লাহর দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে চাইলেই কবুল করে কে ধনভাণ্ডারের কোনো কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি আমাদের সবার যার যা লাগবে আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে যার যা লাগবে সব যদি আমি আল্লাহ দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা দেয় না সেটা দেয় কে বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান নেককার গুণবতী রূপবতী সুন্দর স্ত্রী চান আল্লাহর কাছে চান এই যে আবিয়াতা যারা অবিয়াদারী তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই এখন তোমার আওয়াজ বেড়ে গেছে মহা খুশি কয় আছে মাশাআল্লাহ নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কেউ পারে না কেউ না অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য আশ্রয় নেই আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না নাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ বলে নাই আপনি কোন বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি কে অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাভী যে প্রতি বছর বাচ্চা দেয় গাভী কোথায় মানত করলো কোন মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ তিনি যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবে যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায় বলেন ঠিক কি না এমন কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল কবর আল শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়ি দেবে ভাই হাজি এখানে কি চাও এবার টার উল্টা ঘুরো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবেন কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইবো কার কাছে
আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কি না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছে কে এমন কি আমি আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছে কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআ فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ও নবী যখন আমার বান্দা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইন্নি করিব আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহু আকবার ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাসনালী থাকে মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে আমি আল্লাহ তার শ্বাস নালী এই ঘাড়ের খাদ্য নালীর চাইতে বেশি কাছে এই যে শ্বাস নালী এই যে খাদ্য নালী এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন সহিহ বুখারীর বর্ণনা আবার কি কি এখানে কি পানি মারে পানি কে না পানি মারবে না এগুলো আমার কল যাত্র কা এগুলোর পানি মেরেন ঢিল মারে না না ঢিল মেরো না ঢিল মেরেন না দেখতে পায় না যেন পিছন গুলো করে ঢিল মারে এরকম করলে আমি উঠে চলে যাব একটু বসতে পারে এত উঁচু স্টেজ এরা বসলে আবার এরা দেখবে না এরা দাঁড়াইলে আবার ওরা দেখবে না সবার একসাথে দেখা সম্ভব না মেহরবানি করে যেভাবে আছেন থাকুন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আওয়াজ বন্ধ হয়ে চলে আসুন চলে আসুন পিছনে যারা দেখতে পান না একটু কষ্ট করে শুধু শুনতে থাকে আসছেন কথা শোনার জন্য দেখতেই হবে এটা নেসেসারি না ইটস নট নেসেসারি টু সি মি ডাইরেক্টলি ফেস টু ফেস নো জাস্ট শুনেন কান দুটা খারাপ করে শুনেন কথাগুলো মনে রাখেন নিয়ে যাওয়ার চেষ্টা করেন দ্যাটস ইনাফ আওয়াজ হবে না আওয়াজ যারা করবে তাদেরকে আমি অপছন্দ করি আওয়াজ হবে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুনি ফি নাফসি আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করব ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহু আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশে স্মরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এক চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করব এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আরশের উপরে এক চেয়ে বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে আল্লাহ ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যারান আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই ওয়াইন তাকাররাবা ইলাইয়া যারান তাকাররাবতু ইলাইহি বাআন আমার বান্দা যদি আমার দিকে এক হাত